রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। মূলত এটি একটি সিরাপ, এর নাম হলো ডুওল্যাক্স। এটি দুইটি উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়েছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং লিকুইড প্যারাফিন। প্রতি 5 মিলিতে রয়েছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড USP 300 মিলিগ্রাম এবং লিকুইড প্যারাফিন BP 1.25 মিলিলিটার। তো এটা মূলত কোষ্ঠকাঠিন্যের জন্য, সাময়িক কোষ্ঠকাঠিন্যের জন্য কাজ করে থাকে। তবে আলোচনা করলে বুঝতে পারবেন যে এটা কি আপনার জন্য দরকার কি না। আমরা যেই সিমটমগুলো আপনাদের বলবো সেটা যদি আপনারা ভালো করে মনোযোগ সহকারে শুনেন, আশা করি যে আপনারা বুঝতে পারবেন যে এটা কি আপনার জন্য দরকার আছে কি না। তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাবো। যাবার আগে বলে রাখি, যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি বাজাবার জন্য বিশেষ অনুরোধ রইল। তাহলে আমরা যে ভিডিওগুলো আপলোড দেবো সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা এই ডুওল্যাক্স হলো একটি সিরাপ, এটি উৎপাদন করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, পাবনা, বাংলাদেশ। ডুওল্যাক্সে আছে অসমোটিক, ল্যাকজেটিভ এবং লুব্রিকেন্ট এর দ্বৈত ফর্মুলা, যেখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অসমোটিক ল্যাকজেটিভ হিসেবে এবং লিকুইড প্যারাফিন লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। অসমোটিক ল্যাকজেটিভ পানিকে টেনে এনে মলকে নরম করে এবং লুব্রিকেন্ট মলকে সহজভাবে অপসারিত করতে সহায়তা করে। মূলত যেই কাজের জন্য এই সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে অবশ্যই খেয়াল রাখবেন যে কোষ্ঠকাঠিন্য অর্থাৎ পায়খানা কষা যাদের সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু এই ডুওল্যাক্স সিরাপটি কাজ করে থাকে। হাইপার অ্যাসিডিটি সহ কোষ্ঠকাঠিন্য, অনেক সময় দেখা যায় যে অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা নাই কিন্তু শুধু কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় ল্যাকজেটিভ বা ল্যাকটুলোস এই জাতীয় দিলে কিন্তু ভালো কাজ করে থাকে। কিন্তু অনেকের দেখা যায় গ্যাস্ট্রিকও রয়েছে প্লাস অনেক ধরনের অ্যাসিডিটি রয়েছে বা গ্যাস্ট্রিক প্লাস কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে, তাদের জন্য ডুওল্যাক্স খুব ভালো কাজ করে থাকে। এনোরেকটাল ডিসঅর্ডার, অপারেশনের পরে কোষ্ঠকাঠিন্য সমস্যা, অনেকের ক্ষেত্রে দেখা যায় অপারেশন করার পরে রোগীদেরকে বিভিন্ন অ্যান্টিবায়োটিক সেবন করতে দেন, যে অ্যান্টিবায়োটিক স্বাভাবিক পার্শ্ব কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই আপনি কিন্তু কারণে কোষ্ঠকাঠিন্য অপারেশন থাকে কোষ্ঠকাঠিন্য সমস্যা, যখন এই দেখা দিতে পারে সেক্ষেত্রে সিরাপটি সেবন করতে দিই, তাহলে কিন্তু সমস্যা দূর হয়ে যাবে। হার্নিয়ার